কাটা দিয়ে কাটা তুলতে প্রস্তুত চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের বিপক্ষে কাটার মাস্টারই যেন কিংসের সবচেয়ে বড় হাতিয়ার। আইপিএল এর এল ক্লাসিকোতে মিস্টার 90 অতীত পরিসংখ্যানও যোগ করবে বাড়তি মাত্রা। হার্দিক পান্ডিয়াদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে কাটার মাস্টার কি হবেন ঘরের শত্রু বিভীষণ? মুস্তাফিজুর রহমান আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন 2018 সালে। সেবার 2,20,00,000 রুপিতে তাকে কিনেছিল আম্বানির দল। এখন অবধি এটাই ফিজে সর্বোচ্চ প্রাইস। মুম্বাইতে খেলায় তাদের ড্রেসিং রুমের সিক্রেট জানার কথা মুস্তার। সেক্ষেত্রে এক্সট্রা বেনিফিট পাবেন তিনি, পাবে চেন্নাই দলও। এছাড়াও রোহিত পান্ডিয়াদের দুর্বলতাও ভালো জানার কথা মুস্তাফিজের। দলের সাথে সেটা শেয়ার করা হয়ে গেছে, তার বাড়তি করে বলার নেই। তাই মুম্বাইয়ের বিপক্ষে কাটার মাস্টার যেন এক ট্রাম্প কার্ড হলুদ আর্মির জন্য। শুধুই ফিলোসফিতে না, খাতা কলমেও মুম্বাইয়ের বিপক্ষে ফিজের পারফরমেন্স বেশ ভালো। মুম্বাইয়ের বিপক্ষে 5 ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর, 2 বার হায়দ্রাবাদ ও 2 বার রাজস্থানের হয়ে, 1 বার খেলেছিলেন দিল্লির হয়ে। 5 ম্যাচে 1 বারও উইকেট বিহীন ছিলেন না তিনি। 5 ম্যাচে 7 উইকেট আছে রোহিত শর্মাদের বিপক্ষে। সেরা বোলিং ফিগার 16 রানে 3 উইকেট। সেক্ষেত্রে এই পরিসংখ্যানটা বাড়তি আত্মবিশ্বাস দিবে মুস্তাফিজকে। এছাড়া ওয়াংখের স্টেডিয়াম কেমন বিহেভ করে তা ভালোই জানা কাটার মাস্টারের। আর এই জায়গাতেই চাপে পড়তে পারে মুম্বাই। ঘরের ছেলে এবার আরেক দলের খেলায় বিপদে পড়া রাস্তায় আছে তারা। কাটার মাস্টার কি মুম্বাইকে বোঝাবেন তার না থাকার মূল্য? চেন্নাইয়ের হয়ে সুপার ফর্মেও আছেন তিনি। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে মুস্তাই যেন চেন্নাইয়ের সেরা বোলার। তাই তো ফিসকে হাতিয়ার বানিয়ে আইপিএল এর এল ক্লাসিকোতে জিততে মরিয়া চেন্নাই। মুম্বাইয়ের ঘরের মাঠেই তাদের হারাতে চায় ধোনির দল, আর সেই মিশনে নিজের পারফরমেন্সও দেখাতে প্রস্তুত মিস্টার 90। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।